আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী জীবন ইয়ারি থেকে আপনি লিখেছেন, বিভিন্ন দেশে কোরআন পুড়িয়েছে, কোরআন অপমান করে অন্য দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাধারণ মুসলমানরা কীভাবে তার প্রতিবাদ করবে। দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর অনেক মুসলিম দেশ সুইডেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অমানবিক জীবনের আগে হয়েছে, ডেনমার্ক ইত্যাদিতে কোরআন অমান্য হয়েছে, এবং সুইডেনের একজন পলিটিশিয়ান কোরআন পুড়িয়েছে, খুব বাজেভাবে কোরআন নিয়ে সে বিষোদ্গার করেছে এবং পুলিশের প্রহারে সমস্ত কাজ করেছে। ইতিপূর্বেও এর আগেও তিনি একই কাজ করেছেন, গোটা দেশব্যাপী কোরআন পড়ার কর্মসূচি পালন করেছে। মানুষ যখন উগ্র হয়, মানুষ যখন জঙ্গিপনা মানুষের মধ্যে থাকে এবং সন্ত্রাসী হয়, তখন এই ধরনের কাজ করা মানুষের জন্য সহজ হয়। আমরা যাদেরকে অনেক বেশি সভ্য মনে করি, যাদেরকে অনেক বেশি মানবিক মনে করি, অনেক বেশি আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদেরকে অনেক সবক দেওয়া শেখানোর বা সবক দেওয়ার মতো যোগ্যতা তারা রাখেন, সেই মানুষগুলোর ভেতরকার রূপ মাঝে মধ্যে প্রকাশিত হয়ে যায়। মত প্রকাশের স্বাধীনতার নামে তারা মুসলমানদের ইমান নিয়ে চিনিমিনি খেলবে, মুসলমানদেরকে অপমান করবে, মুসলমানদেরকে আঘাত দিয়ে কথা বলবে, অথচ তারা কখনো বলতে পারবে না যে মুসলমানরা কোথাও কোনোদিন এই ধরনের জাতীয় পর্যায়ে পুলিশি প্রহরায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো ধর্মের মানুষের ধর্মগ্রন্থে আগুন লাগিয়েছে বা এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড করেছে, এমনটি কেউ দেখাতে পারে। বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু এরকম মোটা দাগে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বে ফ্রান্স হয়েছে। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরনাথটাকে ফ্রান্সের সরকার রীতিমতো পুটেশ করেছে এবং শেল্টার দিয়েছে। তো এই ধরনের কর্মকাণ্ড মুসলমান দেশে কখনোই হয় না। তারপরও মুসলমানদেরকে জঙ্গি এই তকমা শুনতে হয়, সন্ত্রাসী এই তকমা শুনতে হয়। আমরা অনেক মূর্খ মুসলমানরাও সেই সমস্ত কথা শুনে আমরা বিশ্বাস করি এবং মুসলমানদের নিজেদেরকে আমরা নিজেরা ব্লেম করি। এদের যে কপটতা, এদের যে ভণ্ডামি, সেদিকটা মাঝে মধ্যে আমাদের সামনে উন্মোচিত হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে সেটা আবারও উন্মোচিত হলো। যাই হোক, এই বিষয়ে বাংলাদেশ সহ অনেক দেশ প্রতিবাদ জানিয়েছে। আমরা আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাবো, ঘৃণা প্রকাশ করব, সেই সাথে কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে কোরআনের প্রতি করণীয় আছে, সেই করণীয় আমরা আদায় করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেটি হবে এর জন্য সর্বোত্তম প্রতিবাদ আমাদের।